গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন দিস মর্নিং লাইফ টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ইয়ার ব্লগ। তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তাই সকালবেলায় উঠেছিলাম প্রায় 6:30 নাগাদ। বাড়ির সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে, খালি এখন খালি ভাত হচ্ছে, যেটা তোমার দাদাভাই চাপিয়েছে কারণ চালটা বাড়ন্ত হয়ে গেছিলো সেই কারণের জন্য। তো এখন চলো পুজো দিতে যাবো, সামনের মন্দিরে যাবো পুজো দিতে। তো জানি না আদৌ মানে আমার জন্য পুজো হবে কি না, লাস্টে তখন পুজো হচ্ছিলো, আমার একটু লেট হয়ে গেলো আর কি। আসলে সকাল থেকে দেখছি বারবার দেখছি পুজো হচ্ছে পুজো হচ্ছে কিনা, কিন্তু দিন যখন 9:15 বাজছে তখন দেখি সেই পুজোতে বসছে, তখন আমার স্নান হয়, কী বলবো আর। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, তোমাদেরকে দেখে দিচ্ছি চলো। আর ওখানে তো ফোনটা নিয়ে যেতে পারবো না, বা কেউ আমার ক্যামেরা করে দেবার নেই, তাই দেখাতে পারছি না, বাইরের থেকে দেখিয়ে দেবো একটুখানি, তুমি দেখে নিও। চলো এখন দেখি দিই, থালাটা সাজিয়ে দিই, সেটা নিয়ে যাবো আর কি। এই যে থালাটা সাজিয়ে নিয়েছি, রেডি এখন পুজোটা দিয়ে আসি না, হ্যাঁ তারপর এসে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বাবা পুজোর থেকে উঠে গেছে, আর এই উঠেছে, আমার আর পুজো দেওয়া হবে না, পুজো হয়ে গেছে, এখন আমাকে বাইরেই পুজো দিতে যেতে হবে, কিছু করার নেই আর কি করবো, কারণ এখানে তো পুজো উঠে গেছে আর পুজো বসবে বলে মনে হয় না এখন, সবাইকার পুজো হয়েও গেছে। বাবা উঠো ঘুম থেকে, উঠো টিউশন আছে, উঠো গুন্ডা বাচ্চা, গুন্ডা বাচ্চা গুন্ডামি করে, উঠে গেছে বদমাশটা, এতক্ষণ ঘুমু ঘুমু করছিল আর একটু ঘুমোতে পারলো না, কি হয়েছে কি হয়েছে? গরম করলে তো কিছু করার নেই বাবু, আমারও তো গরম করছে, কি করব বলো। উঠো উঠো উঠো, ওই দেখো 10:30 বেজে গেল, ম্যাডাম আসবে কাল আধ ঘন্টা পর। আর আপাতত জন্য একটু চা নিয়ে এলাম, বিস্কুট, আর এই যে ছেলের খাবার, মেয়ের খাবার আছে কিন্তু মেয়ে এখনো ব্রাশ করেনি, মেয়েকে ব্রাশ করিয়ে তারপর খাবার নিয়ে আসবো। আর এই যে আমার কোলে বসে আছে বাবু, কোলে বসে আছে ছোনা বাবুটা, খাওয়াবো। আর বিছানাটি এখনো কিচ্ছু বাগানো হয়নি, সব বাগাবো আর কি। এখন এই যে 10:30 বেজে একটু পেরিয়ে গেছে আর কি, পুজোটা লাকিলি এখানেই হয়ে গেছে। তোমার দাদাভাই নিচে গিয়ে বামুন ঠাকুরকে দেখতে পেয়েছিল, বললো একটু পুজোটা করে দিন, তো বললো ঠিক আছে 5 মিনিট পর। তা আমি গিয়ে ওখানে বসেছিলাম, ওদের ধূপ ধূপ দেখালাম, তারপর তো কথা বামুন ঠাকুর এসে পুজোটা করে দিল, যাক আমাকে মানে বাইরে যেতে হলো না, বাইরে যেতে হলে বিরাট মুশকিলে পড়ে যেতাম আর কি, কারণ এত রোদে রোদে যাওয়া, তারপর মেয়ের টিউশন আছে, তাড়াতাড়ি আসা খুব হ্যাপা হয়ে যেত। তো যাক ঠাকুরের কৃপা এখানে পুজোটা হয়ে গেল, খুব ভালো হয়েছে আর কি। ওই যে গুঞ্জা বাবাটা, গুঞ্জা বাবাটা, আর গুন্ডি মাটাকে দেখাতে পাচ্ছি না, কারণ খালি গায়ে আছে গুন্ডি মা, এখন জামা পরলে, জামা পরার পরে একটু পরে দেখাচ্ছি। বোম্মাইচি করছে, বোম্মাইচি করছে, দিদিভাই টিউশন যাচ্ছে, দিদিভাইকে টাটা করতে হবে, টাটা দিদিভাই, টাটা টাটা দিদিভাই, টাটা টাটা দিদিভাই, আমরা টাটা করছি, টাটা। কাজ বাজ করে বসলাম, 2:30 বাজতে এখনও 5 মিনিট দেরি আছে, ছেলেকে খাবার খাওয়ালাম ঠিকই কিন্তু বমি করে দিল পুরো খাবারটাই। তখন সকালে একবার পুজো করে আসার পর তখন জল খেয়েছিল, পুরো জলটা বমি করেছিল, এখন আবার খাবারটা খেলো বমি করে দিল, মানে কি বলবো আর, বুঝতে পারছি না কী হলো। আর একটু পাতলা পটিও করছে আর কি, মনে হয় পেটটা খারাপ হয়ে গেছে গরমের কারণে কোনো কারণে, কিন্তু ওকে তো সেরকম কিছু খাবারও খাওয়াইনি,
হয়তো গরমটার জন্য হতে পারে, হয়তো যে পেটটা খারাপ করে গেছে, তো ফান ছিল একটু আগে, তো সেই বমি করেছিল সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম। এবারে আমি একটু করে ফ্রেশ হই, এতক্ষণ তো রিলস বানাচ্ছিলাম, তো এখানে একটু ফ্রেশ হই, এরপর ফ্রেশ হয়ে একটু বসি, তারপরে আবার খেতে হবে, তখন দাদাভাই আসবে। আমি ভাবছি খেয়ে নিই আমি ওরা আসার আগে, মেয়ে আজকে আসবে আর কি বাড়িতে, কাল তো আনতে পারেনি তখন দাদাভাই যেহেতু কাজ ছিল সেই জন্য। তো চলো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, খাবার দাবার নিয়ে আসি। খাবার বলতে মুড়ি খাবো আর কি, সেখানে সকাল থেকে ওই মেয়ের জন্য সুজি করেছিলাম, তো সুজিটা আমি খেয়েছি, ও খেয়ে যায়নি, ও রুটি খেয়ে গেছিলো একটা, তো মুড়ি খাবো। আর আমার কাকি শাশুড়ি যে প্রসাদটা দিয়ে পাঠিয়েছে সেই প্রসাদে চিড়া রয়েছে, সেই চিড়াটা আমি খেয়ে নেবো এখন। তাহলে আমার চিড়াও খাওয়া হলো, মুড়িও খাওয়া হলো, সব কিছুই খাওয়া হলো আর কি, তো এগুলো খেয়ে নিই। আর দাদাভাইকে বলা হয়েছে যে দই নিয়ে আসতে, দইটা খাবো আর কি, ও নিয়ে এলে আজই খেয়ে নিই খাবারটা, কারণ আড়াইটা বেজেও গেছে, আবার ওরা আসবে, বাদরামি করবে, তার থেকে বরং খেয়ে পর চুপচাপ বরং বসি, ওটাই ভালো হবে, তাই না বলো পাপ্পা? বলো পাপ্পা, দুচ্ছু পাপা বলো, তুমি দুচ্ছু পাপা বলো, চুপচাপ হয়ে গেছে আজকে শরীরটা খারাপ বলে। শুয়েছিলাম তো হঠাৎ করে মেঘের গর্জন শুনতে পেলাম, তো এই যো মেঘ করে এসছে, জানি না আদৌ বৃষ্টি হবে কি না, বাইরে একটা ঠান্ডা হাওয়া চলছে আর কি, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তবে বৃষ্টিটা আদৌ তৃপ্তির বৃষ্টি হবে কি না জানি না, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই যো বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা পড়লেই ভালো আর কি, মানুষের খুব স্বস্তির পাবে, কারণ এত গরম যে জাস্ট আর কিছু বলার নেই আর কি। মনে হচ্ছে না এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি ভালো করে হতো বলে, গরমটা একটু বাড়ানোর জন্য বৃষ্টিটা হচ্ছে যা মনে হচ্ছে। তো সন্ধ্যে নাগাদ একটুখানি ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়েছিলাম, কারণ আজকে আমাদের এখানে ছিল তৃতীয় দিনের জাগরণ, এই জন্য ছেলেকে মেয়েকে দুজনকে একটু রেডি করে নিয়েছিলাম। আর এইভাবে রেডি হয়েছিলাম এই কারণে, কারণ এতটা গরম ছিল, রেডি হবার ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু আজকে একটু ভিড় ভিড় হয়, একটু বাইরে দাঁড়াবো, সেই কারণের জন্য আর কি ড্রেসটা চেঞ্জ করলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার, তো এবারে একটুখানি বাইরে গিয়ে আরতি দেখবো, এই মুহূর্তে এখন আরতি হচ্ছিলো, চলো তোমাদেরকেও দেখাচ্ছি আরতিটা। বিরাট মজা আবার, না
তো মা এসেছে। মাকে আমি আসতে বলেছিলাম অ্যাকচুয়ালি সকাল থেকেই, কিন্তু তখন বলেছিল মা যে আজকে আর যাচ্ছি না, প্রচণ্ড গরম, ভালো লাগছে না। কিন্তু মা হঠাৎ করে এসে চমকে দেয় আর কি আমাদেরকে। তো এই সাইডে মা মানে লুচি তরকারি সব নিয়ে এসছে। মানে আমি ভেবেছিলাম যে মা এলে আমি সন্ধ্যাবেলাতে বানাবো, ছেলেগুলোকে ধরবে মা, তো সেটা আর কিছুই করতে হয়নি আমাকে, মাকে কোনো খাবার বানাতে হয়নি, মাই সব নিয়ে এসেছিলো। তো এখানে আমি একটুখানি টিফিন নিয়ে যাচ্ছিলাম আর কি, মায়ের জন্য একটু চা এ সমস্ত নিয়ে যাচ্ছিলাম, মা মিষ্টিও নিয়ে এসেছিলো, এই মিষ্টিটা আমার খুব ফেভারেট আর কি। তো এরপরে মাও বাড়ি চলে যায়। আর এখানে দেখো লাস্টে রাত্রেবেলাতে আরেক দল এসেছিলো আর কি, যারা কীর্তন করছিলো এখানে। তো বেশ ভালোই লাগে আর কি, বছরে একবার এখানে একটা এরকমভাবে বড়ো ভাবে অনুষ্ঠান হয়, খুব ভালোই লাগে আর কি সারাদিন ধরে নাম সংকীর্তন শুনতেও। তো যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে নেক্সট পার্টে। আর কালকে ব্লগটা দেওয়া হয়নি এই কারণে, কারণ কালকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, যে কারণে জন্য মানে ব্লগটা শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক আজকে শেয়ার করে দিচ্ছি, দেখো খুব ভালো লাগবে আশা করছি। তাহলে এখনো মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।